हाई एवरी ওয়ান, वेलकम टू মাই চ্যানেল কুকিং উইথ ফেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু এবং পারফেক্ট হবে এমনই আটার কেক তৈরি করব। তো চলুন দেখে নিন কিভাবে বানাবো। প্রথমে এখানে নিয়েছি তালের গুড় 110 গ্রাম। গুড়টা আমি একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ নিয়ে নেব। আপনারা এর বদলে চিনিও নিতে পারেন, তবে চিনিটা গুঁড়ো করে নিলে খুব সুবিধেই হয়। এরপর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চিমটি লবণ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এই উপকরণগুলো খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি 5 মিনিট মতো ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেকের ক্ষেত্রে যত বেশি ফেটাবেন কেকটা খুব ভালোই ফোলে, এটা আপনারা সবাই জানেন, তাই আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি সাদা তেল 1/4 কাপ। তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বাটারটা গলিয়ে নিলে খুব সুবিধেই হবে। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণটা আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আটা 100 গ্রাম, এটা 1 কাপ। ওই আটাটা আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। আটাটা চেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। একইভাবে বেকিং পাউডারটাও আমি চেলে নেব। এরপর এই সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, বেশ শক্ত মতো আছে মিশ্রণটা। এই পর্যায়ে আমি দিচ্ছি লিকুইড দুধ 5 টেবিল চামচ। দুধটা আমি আগে থেকে গরম করে হালকা ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা সম্পূর্ণ দিয়ে আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এরকম হয়েছে মিশ্রণটা দেখুন। এরপর দিচ্ছি ওয়ালনাট 8 পিস, গোটা ওয়ালনাট আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তো সেই ওয়ালনাটটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন, আমার হাতের কাছে এটাই ছিল, ঠিক এটাই দিয়েছি। দেখুন মিশ্রণটা এভাবে তৈরি। এরপর একটা অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। পাত্রের গায়ে তেলটা ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটা এভাবে দিয়ে বাটার পেপারের ওপর থেকেও তেল ব্রাশ করে নিলাম। এরপর মিশ্রণটা আমি উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে। এভাবে দিয়ে একটু এভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে হাওয়াগুলো বেরিয়ে যায়। ওভেনে একটা প্রেশার কুকার দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি কেকের পাত্রটা সাবধানে বসিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকনাটা দিয়ে কেকটা হতে দেব, অর্থাৎ বেকড হতে দেব 25 থেকে 30 মিনিট হতে দেব। এরপর দেখুন ঢাকনাটা খুলেছি, কেকটা একদম তৈরি। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ফুলেওছে খুব সুন্দর। কেকটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরি দিয়ে আমি ধার বরাবর এভাবে তুলে নিচ্ছি, যাতে করে সহজে কেকটা উঠে আসে।
আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর একটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নেব। দেখুন খুব সহজেই উঠে এলো। বাটার পেপারটাও তুলে নিচ্ছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই আটার কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে সবসময় থাকবেন।